মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই তৈরি। আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে উঠেছে কোনো না কোনো ধরনের অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকে। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম মেডিকেল বিডিতে। দর্শক মণ্ডলী, আপনাদের মনে আছে কিনা, আমাদের একজন ভাই এসেছিলেন জামালপুর থেকে বেশ কিছুদিন আগে। প্রচণ্ড রকম কোমরে ব্যথা ছিল এবং সেই ব্যথার জন্য ওনার যে শেষ সম্বল, একটি ভিটে বাড়ি ছিল, সেটা উনি বিক্রি করেছিলেন এবং সেই বিক্রি লব্ধ অর্থ দিয়ে উনি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। এবং ওনার আশপাশে যারা ছিলেন সবাই ওনাকে বুদ্ধি দিয়েছেন, বলেছেন যে বাংলাদেশে তোমার কোনো চিকিৎসা হবে না, তুমি বিদেশে চলে যাও। এবং তিনি চেষ্টা করেছেন, ওনার কথা ছিল, আমি যদি নিজে সুস্থ না হই আমি জীবনে কিছুই করতে পারবো না, এই বাড়িঘরেগুলো দিয়ে আমি কী করব যদি আমি নিজেই সুস্থ না থাকি। এবং সেই চিন্তা করে উনি বিক্রি করে দেন এবং পার্শ্ববর্তী দেশ ভারতে যান এত টাকা খরচ করে। এবং যখন ফিরে আসেন, সম্পূর্ণ খালি হাতে ফেরত আসেন এবং ওনার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে উনি স্যারের কাছে আসেন, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, এবং মাত্র 9 দিনে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এটি আমাদের কাছে আসলে একটি আইডল। আপনাদের কাছে আসলে এই ঘটনা বলার মেইন উদ্দেশ্য একটু পরে বলছি। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের কাছে প্রতিনিয়ত আসে, আমরা সবাইকে আপনাদের সামনে যেমন হাজির করার মতো সময় আমাদের হয়ে ওঠে না, সেই সুযোগ আমাদের হাতে থাকে না সব সময়। তারপরও তাদের মাঝখান থেকে চেষ্টা করে আমরা কিছু কিছু আমাদের ভাই বোনদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যাতে এই যে ভুলগুলো ওনাদের জীবনে ঘটেছে সেই একই ভুল যাতে আপনাদের জীবনে আসলে দর্শক না ঘটে। খুব অল্প সময়ের ভিতরে যদি আমরা আমাদের যে ধরনের সমস্যা বা যেই রোগগুলো আমাদের হয় আমরা যদি আইডেন্টিফাই করতে পারি এবং সঠিক সময় যদি আমরা তার চিকিৎসা নিতে পারি, ভালো হওয়াটা শুধুমাত্র আমাদের সময়ের ব্যাপার আর কিছুই না। কারণ আল্লাহ যেমন আমাদেরকে রোগ দিয়েছেন তার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সেটা আমাদের মানুষের মাঝেই আছে। দর্শক, আমাদের আজকের যিনি ভাই জামাল হোসেন, বয়স মাত্র 41 বছর, গত 15 থেকে 20 বছর যাবত PLID জনিত সমস্যায় উনি ভুগছিলেন। প্রচণ্ড রকম কোমর ব্যথা, পায়ে ব্যথা এবং পায়ে প্রচণ্ড রকম ঝিনঝিনি অবস্থা ছিল, পাশাপাশি ওনার ঘাড়েও প্রচণ্ড রকম ব্যথা ছিল। এই সমস্যাটা নিয়ে উনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদে উনি আসীন আছেন এবং সেই পদে থেকে উনি কাজ করে যাচ্ছেন, এখনও মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা ওনার মুখ থেকে যদিও শুনব পুরো বিষয়টা, আসুন আসলে কথা না বলে সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার জামাল হোসেন, জি কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বুকে হাত দিয়ে আপনি বলতে পারছেন আমি ভালো আছি, কত বছর পর আজকে কথাটা বলতে পারছেন? প্রায় 20 বছরের মতো। 20 বছর, 20 বছর ধরে আপনি বলতে পারেননি যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন? বলা যায় না। কি হয়েছিল যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য? 20 বছর আগে, 20 বছর আগে দেখা গেছে যে আমার কোমরে ব্যথা হয়। এই ব্যথাটা ধীরে 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 দেখা যাচ্ছে পায়ের দিকে নামে। আচ্ছা, পায়ের দিকে নামে এবং দেখা গেছে যে কোনো কাজে গেলে আমার অশান্তি লাগতো। আচ্ছা, এবং দেখা গেছে যে প্রচণ্ড ব্যথা, বাসায় আসলে অনেক সময় দেখা গেছে যে একটু যদি রেস্টে যাইতাম ব্যথা, প্রচণ্ড ব্যথা, মনে হয়তো জানি যে আমি শেষ মনে হয়। আচ্ছা, পরে দেখা গেছে এরকম করতে করতে একজন ডাক্তারের কাছে গেছি বরগুনায়, উনি দেখা গেছে, ওই ডাক্তার আমাকে দেখা গেছে কিছু ঔষধ দিল যে খান, পেন ক্লিয়ারের জন্য যে ঔষধগুলো দিয়ে থাকে ওগুলো। আচ্ছা, নখে নাক বা এই সব ওষুধগুলো আমি খাইলাম, দেখা যাচ্ছে সামরিক সামরিক একটু ভালো। মানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনি? না করে ওষুধ না, প্রথম দিক দিয়ে এরকমের কোনো কিছু, ওই সময় আজ থেকে 20 বছর আগে তো ওই রকমের কিছু ছিল না। তখন তো আপনার বয়স আরো অনেক কম, একদম খুবই ইয়াং, মানে 20 বছরের একজন তরুণ। হ্যাঁ, ওই সময়টায় আপনার এই ধরনের সমস্যা প্রথম শুরু হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে না? এরকমের কিছু মনে হয় না। তবে কিনা দেখা গেছে আমরা গ্রামের বাড়িতে তো অনেক সময় হাডুডু খেলতাম বা অনেক সময় দেখা গেছে একটু দৌড়দৌড়ি বা একটা গাছে ওঠা বা কিছু ফল ফাঁকা পাড়া, এটা স্বাভাবিক, এটা আমরা অনেকেই আমার অনুভব যে ওইরকম কিছু থেকে হতে পারে। তার মানে আপনার বাড়ি হচ্ছে বরগুনা জেলা বরিশালের, তো বরগুনা কোথায়? বরগুনা একদম সদরেই আমার বাড়ি। সদরে, জি। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন আপনি পেশাগতভাবে কি করেন? হ্যাঁ, পেশাগতভাবে আমি বরগুনা জেলা জজ কোর্টে চাকরি করি এবং জারিকারক হিসাবে আমি ওই জায়গায় আছি। এবং দেখা গেছে যে 2005 সালে আমার চাকরি হয়েছে। এই চাকরির ক্ষেত্রে আসার পরে যে চেহারে বসে আমার কাজ করতে হয়,
প্রচন্ড ব্যথা হয় কোমরে এবং দেখা গেছে অশান্তিদায়ক একটা আচ্ছা দেখা গেছে যাই আস্তে শুয়ে থাকতাম তখন মার কাছে বলা যেত না বউর কাছে একদিন বলা যায় দুই দিন বলা যায় আসলে আমি এখন বলা যায় না আমি এখন যুবক আসলে কতদিন রোগের কথা মানুষের কাছে বলা যায় আমি পরবর্তীতে মানুষ পাত্তাও দেয় না যে ইয়াং মানুষ তোমার কিসে কোমরে ব্যথা এটা তো আসলে বয়স্কদের হবে তোমার কেন হচ্ছে এরকমের দেখা গেছে একদম ফ্রেশ দেখতে আমার মনে হয় না যে আমার কোনো সমস্যা আছে কিন্তু আপনি ভিতরে বুঝতেছেন আমি তো আমার কলিজা খাইয়ে যেতে আছে এত প্রচন্ড ব্যথা আচ্ছা দেখা গেছে যে পরে আমি যখন আপনাকে ওই যে ডক্টরের কাছে গেলেন ব্যথার ওষুধ দিল খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না তখন কি করেন সামথিং দেখা গেছে তিন দিন ভালো আছে দুই দিন ভালো আছে পাঁচ দিন ভালো আছে ওই আশ্বাসে ওষুধই খাইয়ে যেতে আছে আচ্ছা একটা না দেখা গেছে এমন কি আছে যে ছয় মাসও একটা ওষুধ খাইছি এক বছর ওষুধ খাইতে আছি কোনো কিছুই বুঝি না আচ্ছা পরে বরিশালে আসছিলাম বরিশালে আসার পরে ডাক্তার দেখাইলাম দেখানোর পর আমার অনেক টেস্ট টুস্ট দিলে একটু ডাক্তার আসলে রোগের নামটা বলে না আসলে রোগের নাম বলছে না কি সমস্যা হয়েছে এটা বলে না ওষুধ খান আমি যদি জানতে চাই তাহলে যে স্যার কি হয়েছে স্যার একটু বলুন স্যার আপনার জানার কি দরকার আছে তখন দেখা গেছে যে আমার ওই ঔষধ চালাই যায় ওষুধ দুই মাস খান দুই মাস খাওয়ার পরে আপনি আসেন আচ্ছা দুই মাস খাইয়ে দেখা গেছে যে ওই যেই সেই আচ্ছা কোনো সমস্যা না আবার আরেকজন ডাক্তারের কাছে যাই আবার যাই তারে দেখাই দেখানোর পরে হে ওই রকমের দেখা গেছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা টেস্ট দেয় দেখা গেছে ওই ঔষধ খাই এরকমের চলতেই আছে বছরের পর বছর বছরের পর বছর কিন্তু আপনার সমস্যা বরিশালে অন্তত নর্মাল অন্তত বিশ জন ডাক্তার আমি দেখাইছি বরিশালে ঢাকায় অন্তত নর্মাল দশ জন ডাক্তার দেখাইছি ঢাকায় ভালো ভালো এবং আমার যে ডিস্ট্রিক্ট জজ তারাও লুবিং করিয়া আমাকে সমস্যাটার কথা কি বলেন আমি এটা জানি না যে আমার যে সমস্যাটা টেস্ট করাইলাম টাকাও খরচ হইলো কিন্তু সমস্যাটার কথা সমাধান পাচ্ছেন না পরে এমন কি কখনো হয়েছে যে আপনার প্রচন্ড ব্যথা আপনার অফিসে প্রচন্ড রকম কাজ আছে কিন্তু ব্যথার জন্য আপনি যেতেই পারছেন না হ্যাঁ এরকমের হয়েছে বেশ কয়েকবার হয়েছে হয়েছে এবং বলছি অফিসে অনেক সময় মিথ্যা কথা বলা লাগছে যে আসলে আমি এই সমস্যা অন্য সমস্যা দেখাইছি অন্য সমস্যা কিন্তু ব্যথার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে অন্য অন্য দেখাইছি যে আপনি একই সমস্যার কথা কতবার বলবেন ছুটিও নেওয়া যায় না বলাও যায় না অফিসারও তো কষ্ট পায় তাতে আমার উপর অনেক সময় আছে অফিসার নির্ভরশীল অবশ্যই হ্যাঁ যার জন্য দেখা গেছে যে ওই কথাটা বলি নাই আমি অন্য একটা কাজের কথা বললে রয়ে গেছে আসলে শুয়ে আছি সেটাই এইরকমের দেখা গেছে যে আমার ওয়াইফ তো দেখা গেছে যে অনেক হেল্প করছে আমারে আপনাকে অনেক হেল্প করছে পুরো বিষয়টা অনেক অনেক হেল্প করছে আমার পরিবারের সহযোগিতা আসলে এই ক্ষেত্রে অনেক বেশি দরকার অনেক ইম্পর্টেন্ট আমার মা আমার ওয়াইফ অনেক হেল্প করছে না হয়তো আমি আজকের দেখা গেছে এই আপনার এই ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি রাতের শুইলি চ্যানেলগুলো দেখি আপনার এই স্যারের শফিউল্লাহ প্রধান স্যারের অনেক ইউটিউব চ্যানেলগুলো আমি দেখে দেখে পরে দেখা গেছে নিজেই আই পড়ছে কারো কাছে কিন্তু বলিও নাই এই জায়গায় চিকিৎসা আসতে যাই এমন কথা ওয়াইফের কাছে যখন নামিয়ে আসি তখন বলছি একটু ঢাকায় যাই আচ্ছা ডেলি ডেলি কি বলে নিজেই ডিসিশন নিয়ে নেছে ডেলি প্রতিদিন কি বলে যে আসলে যে ডাক্তার দেখাই যেতে আছি একটু খারাপ আমি এখন আসি সবাই যদি আমার ওয়াইফ ফোন দিয়েছে আমি বলছি কারোর কাছে খবরদার কারোর কাছে বলবো না আসলে আমি চিকিৎসায় গেছি বা একটু আমাদের আনলিগ্যাল মনে হয় সব এরকম করে দেখা গেছে এই যে গত পনেরো বিশ বছর ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না আবার ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না ডক্টরের পর ডক্টর চেঞ্জ করতেছেন বড় বড় ডক্টর দেখাচ্ছেন কেউ কখনো আপনাকে হয়তো সমস্যাটাও খুলে বলছেন না কখনো নিজের মনে এরকম মনে হতো না যে এই যে এত ডক্টর দেখাচ্ছি ভালো হচ্ছে না আমার কি এত বড় কোনো রোগ হয়ে গেল যে আমি হয়তো আর কখনোই ভালো হবো না আমি কি একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব হ্যাঁ মনের ভিতরে এরকম একটা দুশ্চিন্তা আসতো সবসময় কাজ করতো দেখা গেছে অনেক সময় আমি আমার বেডে একা শুয়ে থাকতাম একা বাচ্চা নিয়ে বাচ্চার মা আর এক রুমে আছে আমি আমার বেডে তখন প্রচণ্ড ব্যথা একটু ঠ্যাং ঠোঁ লড়াইতাম বা একটু করতাম মনে হয়তো জানি যে আসলে এই দেশটা কিছু না একদম নিঃস্ব আমার হ্যাঁ নিঃস্ব কারণ আমার দেখা গেছে যে শরীরের ভিতরে কোনো এনার্জি বা কোনো কিছুই থাকতো না মানে আনন্দ বেদনা যে পৃথিবীর প্রতি একটা মায়া জীবনের প্রতি একটা মায়া সেটাই কাজ করতো না করছে না কাজ করতো না যে আসলে যে আমার এটা করা উচিত তা করবো কেমনে আসলে তো আমি পারি না কারণ অসুস্থ শরীরে তো কিছুই আসবে না আমার যখন শরীরটা খারাপ থাকে তখন মা কোন বাপ কোন ভাই কোন আত্মীয়স্বজন কাউকে আসলে কিছুই ভালো লাগে না কিছুই ভালো না একদম মরুভূমি জাস্ট যে জায়গায় কোনো ফসল নাই মরুভূমি এইরকম আর আচ্ছা সেই সময়ের পরেই যখন আপনি হঠাৎ করে আপনি একদিন হয়তো ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন স্যারের কথা নাকি কিভাবে জানতে পারেন আমি ইউটিউবে যখন মোবাইলে সার্চ দিয়ে যখন আমি এই চ্যানেলটা পাইছি এই চ্যানেলটার ইউটিউবের চ্যানেলগুলো এবং আমার সাক্ষাৎকারটা দেখে বিভিন্ন রোগীর কথাবার্তা শুনিয়া একটা তো আগের রোগী দেখছি যে ভালো হয়ে গেছে প্রত্যেক রোগী আপনার সাথে অনেকের সাথে মিলে গেছে যে আমার আমার যে সমস্যাটা ওই সমস্যার সাথে অ্যাডজাস্ট আচ্ছা যে আমার মেরুদণ্ডে ব্যথা
এবং দেখা গেছে যে কোমরে আসে, কোমর থেকে পায়ে আসে বা মাঝে মাঝে হাতে আসে, একদম মিলে গেছে। মানে ব্যথাটা আপনি রেফার করতে শরীরের বিভিন্ন অংশে রেফার করতে, আজকে এখানে ব্যথা তো কালকে আরেক জায়গায় ব্যথা, পায়ে ঝিনঝিন করছে, ঝিনঝিনটা দীর্ঘ সময় থাকতেছে, আবার কোমরে প্রচন্ড ব্যথা, উঠতে বসতে পারছেন না। এবং আপনার যে কাজ, আপনাকে আমরা জানি যে দীর্ঘ একটা সময় বসে কাজ করতে হয়, এবং এমন একটা জায়গা যে আমরা যখন ডেস্ক জব করি আমরা জানি যে হয়তো আমি একটু 15 মিনিট আধা ঘন্টা পরে উঠলাম, একটু হেঁটে আসলাম, আপনার সেই সুযোগটাও নাই, আপনাকে একদম ওইখানেই বসে থাকতে হবে, আপনার সামনে জজ বসে আছেন, আপনাকে ওইখান থেকে উঠার সুযোগ নাই, সুযোগ নাই। আবার দেখা গেছে যে উঠবো যাই তাহলে আম মানুষে মনে করবে যে অসুস্থ, কারণ না পা ধরে যাইতো, পাটা ধরে যাইতো, উঠলেই তো একটু বাজেই উঠতে হইবে, বা দেখা গেছে যে ব্যথা প্রচন্ড লাগতেছে, এটা মনে হয় মানে ব্যথা আছে কিন্তু ভান করতে হচ্ছে আমি সুস্থ। আবার দেখা গেছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে বাসায় একটা মেহমান আসছে, আমার আপনজন, আমার ধরেন শালি বা শালা বা আপন শ্বশুর শাশুড়ি আর বসছে, তখন দেখা গেছে যে ব্যথা, আমি তো উঠতে পারতেছি না, আমি যে তার জামাই, আমি কেমনে বিয়া হইয়া ভাজাই হইব, কিভাবে এটা যাবে নিজের কাছে, এটা সবচেয়ে আমার অকওয়ার্ড একটা সিচুয়েশন, সবচেয়ে এরা কষ্টকর একটা, এটাই সবচেয়ে আমার দ্বারা যে আমি ভালো মানুষ দেখতে মনে হয় যে ভালো ভদ্র মানুষ সবচেয়ে, তারাও হয়তো ভাবছে যে হয়তো ইচ্ছা করে আসতেছে না, আমার ভাবতে পারে মনে মনে, শরীরের ভিতর যে বিষাক্ত জিনিসটা লুকাই আছে এটা তো কারো কাছে প্রকাশ করা যাইতো না স্যার। তারপরে হচ্ছে আপনি স্যারের ভিডিও দেখেন এবং তখন ডিসিশনে যে আপনি স্যারের কাছে আসবেন, প্রথম যখন স্যারের কাছে আসেন স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? স্যারে আমারে দেখার পরে বলছে, কাগজগুলো দেখছে সব, আমি যে কত ডাক্তার দেখাইছি সব ফিক্সেশনগুলো সেগুলোই দেখা, এরপর বলছে যে ভালো হওয়ার এটা রুগী, এটা ভালো হয়ে যাবে, এটা ভালো হয়ে যাবে। পরে দেখা গেছে যে আমার শোয়াইলো ট্রিটমেন্টগুলো চেপ টেপে দেখলো, একটা জিনিস দেখছে যে বলছে যে আমি তো হেপাটাইটিস বি ভাইরাস আছে, ওটা পজিটিভ আছে, তো যার জন্য ওটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা ভালো হবে, ওকে এই সাবজেক্টটা ভালো। তো স্যার আপনাকে ভর্তি থাকার কথা বলেছেন? জি স্যারে আমাকে ভর্তি এবং আশ্বাস দিয়েছেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। জি আমার 15 দিনের ভর্তি দিছিল, তা 15 দিন লাগে নাই, 10 দিনের ভিতরে আল্লাহ আলহামদুলিল্লাহ। সেই কোমরের ব্যথা, হাঁটু ব্যথা এবং পায়ে ঝিনঝিন, কাঁধের ব্যথা কি অবস্থা? অনেক অনেক ভালো, অনেক আলহামদুলিল্লাহ। আপনি কি এখন একটু দীর্ঘ সময় বসে থেকে দেখেছেন যে আপনার সেই ব্যথাটা আসে কিনা? দেখছি না আমি অনেক সময়, যেমন ওই সময় 5 মিনিট থাকতে পারতাম না, এখন 1 ঘন্টা বইয়া দেখছি আলহামদুলিল্লাহ, কোনো সেই ব্যথা নাই, কোনো কিছু নাই। এই যে গত 15 থেকে 20 বছরের এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার পরে এই আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন আল্লাহর রহমতে, কেমন লাগছে আপনার কাছে? আমার দ্বারে বলবো কি, মানে মনে হয় যে নতুন একটা জীবন, যে মানুষ জন্ম হইলে যেভাবে মনে হয় যে আসলে যার ব্যথা আছে ওই লোকটাই বোঝে, সেই বুঝতে পারে, যার যন্ত্রণা আছে ওই লোকটাই বোঝে যে আসলে কি কষ্টটা কোথায়। কিন্তু আসলে আমার বেশ এখন ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহর দ্বারে শুক্রিয়া যে আর নামাজ টামাজ পড়তে পারবো এখন, না অনেক সময় নামাজ ভাজ হইতে পারতাম না একদম, মানে আল্লাহর কাছে যে চাইবেন সেটাও চাইতে পারতেছেন না, মনে হচ্ছে যে আমি কিছুই তো করতে পারতেছি না, এটা খুব একটা যন্ত্রণাদায়ক। হ্যাঁ এটা একমাত্র যার হয় সে যার হয় ওই লোকটাই বোঝে যে আসলে যে এটা কত যন্ত্রণাদায়ক, কত যন্ত্রণাদায়ক। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন বা হয়তো তাদের আত্মীয় স্বজন আছেন, তাদের জন্য আপনার সেই এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু বলেন। দর্শকদের জন্য বলবো যারা আমার মতো এই কোমরে ঘাড়ে পিঠে ব্যথা বা পায়ে ব্যথা যাদের এরকমের আছে, আমি বলবো প্রত্যেকটা লোকেরই যে শৈকুল্লা প্রধান স্যারের ভিডিও দেখেন বা ঢাকায় আসেন, যদি কোনো কাজে সন্ধান পান তো এই জায়গায় আসতে পারেন, অবশ্যই আমার মনে হয় যে আপনারা ভালো হবেন আল্লাহর রহমতে, কারণ এ জায়গার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা স্টাফ এ জায়গার এত বরদ দিয়ে কথা বলে যেটা আমি কোনো জায়গায় পাই না, মেহমান মনে হয় জানি, এই জায়গায় ভর্তি হইলে মনে হয় জানি মেহমান, পরিবারের একজন সদস্য, পরিবারের সদস্য হিসেবে মনে হয় যে তারা গ্রহণ করে। এবং দেখা গেছে যে স্যার বারবার যাইয়ে দেখে, এবং একটা টিম আছে, এই টিম অনুযায়ী ডাক্তাররা যায় সকাল বিকাল সবসময়ের জন্য যাইয়া কুশলাদি জিজ্ঞাসা করে, এবং খাইছি কি না, আমি কী কেঁদে আছি, কোন অবস্থানে আছি, এটা আমার কাছে সবসময়ের জন্য জিজ্ঞাসা করছে। এবং আমার বেশ বেশ ভালো লাগছে যে এই জায়গার প্রত্যেকটা লোক, এবং আমার সাথে আমার যে হাসান করে যে একটা লোক আমার দিছে, হাসানের প্রশংসা করতে হবে, কারণ হাসান এত বেস্ট একটা ভালো একটা ছেলে, এবং আমার মানে বেস্ট সবসময়ের জন্য সুখ দুঃখে আমি খাইছি কি না, আমি যাই কি না, আমার কোনো সমস্যা আছে কি না, কোন জায়গায় লাগে ওই জায়গায় ও ট্রিটমেন্টটা করতো, হাসানেরে আমি ধন্যবাদ জানাই। এবং দেখা গেছে যে আমি সব লোকদেরকে বলবো, বাংলাদেশে যারাই দেখেন এটা ভিডিওটা, যে আপনারা আসেন আলহামদুলিল্লাহ জায়গায় ভালো হবেন। এবং যে আপনারা অনেক সময় গ্রামগঞ্জে ভাবতে পারেন যে আসলে যে কত জানি টাকা পয়সা লাগে, আসলে ওই রকমের কিছু না,
হ্যাঁ ওইরকম যেটা আমে দেখা গেছে অন্য জায়গায় চিকিৎসা করতেন ওইভাবেই টাকা পয়সা ওইরকমেরই কম সুবল মূল্যে এবং দেখা গেছে সবচেয়ে বেশ ভালো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জামাল হোসেন এই যে আপনার আমি আসি দর্শক মণ্ডলী আমাদের এই জামাল ভাই এই যে আপনাদের সাথে এই ওনার গত 15-20 বছরের যে কষ্ট এই 7-8 মিনিট 10 মিনিট আসলে এটা কখনোই প্রকাশ করা সম্ভব না কতটা ত্যাগ তিতিক্ষা এই যে দেখুন উনি কিছুক্ষণ আগে যেটা বলেছেন হয়তো ওনার ঘরে গেস্ট এসেছে একটা সুখের দিন এসেছে একটা ঘরে ভালো একটা সময় যাচ্ছে সবাই হয়তো আনন্দ করছে বাট উনি পারছেন না পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে বাবা মা সন্তান ভাই বোন যখন শরীরে যন্ত্রণা হয় তাদেরকেও অসহ্য লাগে ভালো কথা বললেও কেউ ভালো কথা ভালো লাগে না এবং এটা আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে কী পরিমাণ এফেক্ট তৈরি করে সেটা একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারেন আমাদের যারা সুস্থ আছেন তারা কিন্তু আমরা বলি যে উনি কেন এরকম করছেন একটা ভালো কথা বলছি উনি কেন এমন রিয়্যাক্ট করছেন আসলে উনি যে কত যন্ত্রণা থেকে এটা করছেন সেটা আসলে আমরা বুঝতে চাই না বা বুঝতেও পারি না এই যে আমার ভাই দেখুন যে গত 15-20 বছর এমন কোনো জায়গা নেই উনি যাননি অথচ দেখুন মাত্র কয়েকটা দিন লেগেছে ওনার মাত্র অল্প কয়েকটা দিনে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন এবং উনি দেখুন আপনাদের সবাইকেও সাজেস্ট করছেন যে আপনারা একবার হলেও আসেন একবার দেখেন কেন বলছেন কারণ উনি এই গত 15-20 বছরের যে ওনার যে কষ্ট উনি চান না যে আপনারা কেউ কষ্টটা আসলে ভোগ করেন এবং অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে খরচটা কেমন লাগে কেমন টাকা খরচ হতে পারে খুবই কম খরচ আমাদের দেশে এখন চিকিৎসা ব্যবস্থা এত বেশি আসলে এক্সপেন্সিভ না কিছু কিছু জায়গা হয়তো হতে পারে বাট সব জায়গা আসলে না আপনারা আগে দেখান আপনি ডক্টরের সাথে কাউন্সেলিং করেন কথা বলেন একটা ভালো সাজেশন নেন আপনার কী করা উচিত এই যে দেখুন উনি আমাদেরকে যে একটা মেসেজ দিয়েছেন যে উনি অনেক ডক্টরের কাছে গিয়েছেন কী সমস্যা উনি জানতে চাচ্ছেন এটা আসলে কিন্তু ওনার অধিকার আমরা প্রত্যেকটা পেশেন্টের আমাদের অধিকার যে আমার কী সমস্যা হয়েছে আপনি আমাকে জিনিসটা বলেন আমাকে একটু খুলে বলেন আমরা গতকালকে আমাদের একজন ভাইয়ের আমরা একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওনারও ঠিক একই অবস্থা যে উনি বাংলাদেশে খুব বড় একটা পজিশনে আছেন ফ্রান্সের একটা বড় একটা প্রতিষ্ঠানে উনি কাজ করেন উনি বলেছেন যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় এবং নামি দামি আমি কয়েকটা হসপিটালে গিয়েছি ডক্টরের সাথে কথা বলেছি আমাকে জিজ্ঞেস করেছি আপনি কীভাবে আমার অপারেশনটা করবেন বা আমাকে কী করবেন আমাকে প্রসেসটা বলেন ওনাকে বলেননি উনি বাধ্য হয়ে উনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে গেছেন এবং যখন ওনাকে খুলে বলেছেন যে আপনারা আসলে আমরা এইভাবে এই জিনিসটা করবেন উনি বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা করেন আমি রাজি আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে আমার জানার অধিকার আছে আমার কী সমস্যা এবং আপনি কী ধরনের ট্রিটমেন্টটা আমাকে দিবেন আশা করি যারা এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়ে একটু সচেষ্ট হবেন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনার এই মতামতটা অসংখ্য অনেক অনেক মূল্যবান সবার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম